সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ চলছে কমপ্লিট শাটডাউন এর নেতিবাচক প্রভাব পড়ছে রাজ্যের পর্যটন শিল্পে ছাত্র আন্দোলনে রীতিমতো উত্তাল বাংলাদেশ আর তার প্রভাব পড়েছে রাজ্যে কেনই কথা বলা হচ্ছে কেননা উত্তাল বাংলাদেশের এই পরিস্থিতির ফলে কিন্তু এবার রাজ্যে পর্যটকের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে সরকারি রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে সরকারি আধিকারিকদের সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে বাংলাদেশে এই উচ্ছৃঙ্খল পরিস্থিতির জন্য এবার খুব কম সংখ্যক বাংলাদেশিরা রাজ্যে আসছে আর তার প্রভাব সবথেকে বেশি বিভিন্ন হোটেলে বিভিন্ন রেস্তোরাঁয় এবং বিভিন্ন পর্যটন স্থলগুলিতে এবং কেমন পরিস্থিতি রয়েছে সেই বিষয়গুলিও কিন্তু আমরা বিস্তারিত তুলে ধরবো পদ্মাবাড়ির ছাত্র বিক্ষোভের প্রভাব পড়ছে গঙ্গা পাড়ে প্রভাব পড়ছে রাজধানী আগরতলায় বাংলাদেশের পর্যটকদের আগরতলার প্রভূত উন্নতি হয়েছে বাংলাদেশের পর্যটকরা আগরতলা শহর থেকে মুদিমাল ও দ্রব্য কেনাকাটা করেন বাংলাদেশের পর্যটকদের আগমনে নির্ভর করে আগরতলা শহরের হোটেল ব্যবসা বাংলাদেশের পর্যটকদের আগমনে লক্ষ্যী লাভ হয় অটোরিকশা চালকদের মোটের উপর এই শহরে অর্থনীতি কিছুটা নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ভোটের লাগাতার ছাত্র আন্দোলন শহরে হোটেল রেস্তোরাঁয় ব্যবসায় ধাক্কা খাচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের পর্যটকরা আসতে চাইছে এখন এই মরসুমে এই মরসুম নেই সবসময় পর্যটক ত্রিপুরাতে আসে এবং বিশেষ করে ত্রিপুরা দিয়ে ওরা ট্যাঙ্গি ব্যবহার করে ওরা বাইরে যায় ট্রিটমেন্টের জন্য যায় ঘুরতে যায় কিন্তু দেখা গেছে দু তিন দিন ধরে খুব সমস্যা হচ্ছে এই আন্দোলনের জন্য আশা করছি এই আন্দোলনটা কয়েকদিনের মধ্যে এটা হয়ে যাবে এবং আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঠিকভাবে গাড়ি রিক্স নিয়ে চালাতে চাইছে না ওইদিকে ওই পার বাংলায় তো এটা দিকে তো অর্থনৈতিক অনেকটা আমাদের ক্ষতি হচ্ছে তা আশা করছি যে কয়েকদিনের মধ্যে যাতে এটা শিথিল হয়ে যাবে এবং এই আন্দোলন বন্ধ হবে হাসিনার দেশে অচল অবস্থা কাটক এমনটাই চাইছেন শহরের ব্যবসায়ীরা তাদের আশা বাংলাদেশের ছাত্র বিক্ষোভ দ্রুত মিটবে আর ছাত্র বিক্ষোভ মিটলেই বাংলাদেশের পর্যটকরা ভিড় করবে ভারতে সামনেই দুর্গাপূজা বাংলাদেশের বহু মানুষ পূজা দিক দিয়ে ত্রিপুরামুখী হন কাটা করেন আগরতলা শহর থেকে তাই পূজার আগে এই আন্দোলন মিটক তা চাইবেন শহরের ব্যবসায়ী মহল আমরা এই মুহূর্তে একেবারে শহরের মূল ফটকে দাঁড়িয়ে রয়েছে এবং আজকের চিত্র দেখে অবশ্যই বলতে হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দেখা গেছে বাংলাদেশে হরতাল সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না পর্যটকরা বাংলাদেশ থেকে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছেন না বিশেষ করে ত্রিপুরায় তারা আসতে পারছেন না এবং সেই বিষয়গুলি থেকে বড় প্রভাব কিসে পড়ছে থেকে বড় প্রভাব পড়ছে হোটেলের মালিকগুলির বা হোটেলে কেননা হোটেল মালিকের যে বক্তব্য সেই বক্তব্য তবু অনুযায়ী তাদের প্রত্যেকদিন যে পর্যটকরা বিশেষ করে বাংলাদেশে যে পর্যটকের আনাগোনা ছিল তা কিন্তু এবার ধীরে ধীরে কমে গেছে রীতিমত দুদিনের যে রিপোর্ট সে দুদিনের রিপোর্টে অনেকটাই নিম্নমুখী রয়েছে বাংলাদেশে পর্যটকদের সংখ্যা আগামী দিনে যদি বাংলাদেশে এই পরিস্থিতি বজায় থাকে তবে কিন্তু রাজ্যেও তার যথেষ্ট প্রভাব পড়বে বিশেষ করে হোটেলগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারছি ক্যামেরা মিলটা ধরের সাথে আমি অঙ্কিতা নিউজ ফ্যানগার্ড